শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পরীক্ষা থাকবে নম্বরও থাকবে প্রায় আগের মতো তবে এসবের জন্য শিক্ষার্থীকে চাপ দেয়া যাবে না অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী বলেন শিক্ষার্থীরা আগে যা শিখেছে তাই শিখবে তবে শেখার প্রক্রিয়াটি হবে ভিন্ন সমাবর্তনে বিভিন্ন অনুষদের 1500 স্নাতক সনদ গ্রহণ করেন সমাবর্তন বক্তা ছিলেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এস মান্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা এতদিন পর্যন্ত যা কিছু শিখেছি যা ছিল আমাদের কারিকুলামে তার কোনোটি অপ্রয়োজনীয় নয় সেগুলোই আমরা শিখব সেগুলোকে আমরা একটু ভিন্নভাবে শিখব যেন সেগুলোকে আমরা ভালোভাবে আরও ভালোভাবে প্রয়োগ করতে শিখি পরীক্ষার চাপ থেকে কিছুটা মুক্ত করা অনেক বেশি এই কোচিং অনেক বেশি হোমওয়ার্ক বেশি বেশি চাপ তার থেকে কিছুটা মুক্তি দিতে হবে যেন সে শিক্ষাটাকে আনন্দের মধ্য দিয়ে উপভোগ করতে পারে শিখতে পারে কাজে লাগাতে পারে এবং একই সঙ্গে আরও কিছু করতে পারে শিক্ষার্থীদের দক্ষ যোগ্য ও শিক্ষিত কর্মশক্তিতে পরিণত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মন্ত্রী বলেন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযোগী করে শিক্ষার্থীদের করতে হবে অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে মোট 30 জন গ্রাজুয়েটকে সম্মাননা প্রদানসহ 5 সহস্রাধিক গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান লিয়াকত আলী সিকদার অভিজ্ঞতা ভিত্তিক প্রায়োগিক ও পাঠদান ব্যবস্থাকে আনন্দময় করার লক্ষ্যে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান সমাবর্তনে ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর এস এম মান্থা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবা উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন দেশের গ্রাম আদালতগুলোতে তৃতীয় সমাবর্তন করেছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম এবং শুভেচ্ছা বক্তব্য দিবেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী সিকদার বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বুধবার সকালে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় কেবল চাকরির আশায় না থেকে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী আমাদের তার জন্য অনেক অনেক গবেষণা লাগবে আর বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে এটি জ্ঞান চর্চার শুধু কেন্দ্র নয় জ্ঞান সৃষ্টির কেন্দ্র আর গবেষণা ছাড়া উদ্ভাবন ছাড়া জ্ঞান সৃষ্টি হবে না কোন দেশ এত শিক্ষার্থীকে চাকরি সংস্থান করতে পারে না সবার পক্ষে চাকরি করা সম্ভব হবে না দেশে হোক বিদেশে হোক কাজেই চাকরির পাশাপাশি অনেকেই অনেকেই চাকরিতে যাবেন অনেকেই নিজেরা উদ্যোক্তা হবেন অন্যদের জন্য চাকরি তৈরি করবেন 2022-23 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি মাধ্যমিক পর্যন্ত কোলাবোরেটিং প্রবলেম সলভিং এর মাধ্যমে পড়ানো হলে বিশ্ব অর্থনীতিতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের দক্ষ যোগ্য ও শিক্ষিত কর্মশক্তিতে পরিণত করছে বলে মনে করেন তিনি 2016 থেকে 2021 সাল পর্যন্ত
তিন ক্যাটাগরিতে 30 জন গ্র্যাজুয়েটকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মোট 5000 গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার্থীদের সততার সঙ্গে পথ চলার আহ্বান জানান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, যদি শিক্ষার্থীদেরকে আমরা মাধ্যমিক স্কুল পর্যায়ে কোলাবোরেটিভ প্রবলেম সলভিং শেখাতে পারি, তাহলে বিশ্ব অর্থনীতিতে 2.54 trillion ইউএস ডলার্স যুক্ত হবে। অর্থাৎ এটা কত জরুরি, কাজে আমরা সেই দিকেই আমরা ধাবিত হচ্ছি। অতীশ দীপঙ্কর, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ে আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব ও সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় মন্ত্রী বলেন, দেশে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও শিক্ষিত কর্মশক্তিতে পরিণত করার জন্য বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি। অনুষ্ঠিত হলো বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি এর তৃতীয় সমাবর্তন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে 2016 থেকে 2021 পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে মোট 30 জন গ্রাজুয়েটকে সম্মাননা এবং প্রায় 500 গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোকে এই গবেষণায় বিষয়ে আরও বেশি জোর দিতে হবে। শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে তাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষাজীবন শেষে দেশের জন্য কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভারতীয় শিক্ষাবিদ প্রফেসর ডাক্তার এস এম মান্থা। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী সিকদার উপস্থিত ছিলেন। এখনকার বিশ্ব ব্যবস্থায় মেধা পাচার বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে রাজধানীর বিআইসিসিতে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, যে যেখানে থাকুক সবাইকে দেশের কাজে লাগানো যায় যদি রাষ্ট্র সেরকম ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, শুধু সাধারণ পড়ালেখা করলে হবে না, এর পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতায় পারদর্শী না হলে আগামী দিনে চাকরি পাওয়া যাবে না। আর্থিক স্বচ্ছতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন মেনে চলতে বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি শিক্ষা ব্যবস্থাকে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযোগী করে গড়ে তোলার কথাও জানান। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মোট 30 জন গ্র্যাজুয়েটকে সম্মাননা প্রদান সহ 5000 বেশি গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এবার আন্তর্জাতিক। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের গুরুত্বপূর্ণ সেভেরো দোনেস্ক শহরের সাথে সংযোগকারী শেষ সেতুটিও ধ্বংস করেছে রুশ বাহিনী। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ও গ্রাজুয়েটদের সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্বাগত বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী সিকদার। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও শিক্ষিত কর্মশক্তিতে পরিণত করার জন্য বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে আইন ও আর্থিক বিধিবিধান মেনে চলার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দ্বিপুরে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্দেশনা দেন। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী। তিনি আরো বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার ও পাঠাগার স্থাপন করা হবে।
এই পদ্মাশী তো আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করছে, যেভাবে আমাদেরকে সাহস যোগাচ্ছে, আমাদেরকে প্রত্যয় করে তুলছে, সেই সাহস আর প্রত্যয় নিয়ে আমাদের গ্রাজুয়েটরা সামনের দিকে এগিয়ে যাবে। তবে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও শিক্ষা সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী সিকদার।